আপনারা সাংবাদিক বন্ধুরা আজকে যারা এখানে সংগত হয়েছেন, আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আই লাইক টু ওয়েলকাম এগেইন টু আওয়ার অনার গেস্ট হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডার অফ রিপাবলিক অফ কোরিয়া অ্যান্ড হিজ কলিগ অলসো। সম্মানিত বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের সংগঠনের নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে বসেছিলাম, কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। একই সাথে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের কোনো মানুষের যে লড়াই ছিল, 15.5 বছর ধরে চলে আসছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল, সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে, দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। এই পর্বে বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কীভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন, নইলে অনেকগুলা জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে। আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেইটাকে কীভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কীভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার কোরিয়া যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে, সন্তোষজনক হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। তাদেরও কিছু কথা ছিল, সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে যে তারা পুরোপুরি কনভিন্সড হয়েছেন আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণাও পেয়েছে। তা আমরা আবারও আমাদের দেশে কোরিয়ার যে মাননীয় রাষ্ট্রদূত আছেন তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 15.5 বছর আমাদের উপর তাণ্ডব চলার পরে এই অফিসগুলো বসেছি আমরা মাত্র 2 মাস। এ অবস্থায় তারা আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আমরা আশা করি দুই দেশ আগামীতে পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে আরও বেশি সামনে এগিয়ে যাবে, এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে, আপনাদের মাধ্যমে জাতিকে আমরা অভিনন্দন জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। এরপরে আমাদের রেসপেক্টেবল গেস্ট হয়তো তিনি কিছু বলব। নাও আই ভেরি হামলি রিকোয়েস্ট দি অনারেবল হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ দি রিপাবলিক অফ কোরিয়া
to have a small briefing, short briefing. First of all, I'm very happy and honored to receive the Bangladesh Islamic Jamaat Islamic Party. Also, at the meeting, we discussed how both countries will enhance bilateral relations. Also, I explained to the party members existing bilateral relations. So, I emphasize the three. One is that the Korea investment is very consistently has been made, and also the sector wise, there are many sectors from R&D sector to electronic consumer goods and the cars. So Korean investment will continue, and then also the secondly is investment plus trade volume now increasing. Also Bangladesh R&D export to Korea increasing annually is very sharply increasing. But if the FTA or EPA economic partnership agreement will be reached, the export of Bangladesh R&D goods to Korea will be sharply increased. So I hope the ongoing discussion on the negotiation of the EPA will be the pressure takes, and then the negotiation will be started soon. That is my high expectation. And then regarding Korea infrastructure development, Korea now providing the government soft loan. It's called EDCF, Economic Partnership, Economic Cooperation Development Fund. This fund is very, very, very low in terms of interest, roughly 0.01, 0.05, and then maturity is 40 years. So under the mechanism of the EDCF, there are several the infrastructure development projects are going on. Also, another mechanism is a PPP, public-private partnership. So all the infrastructure cannot fund it from the government budget or international loan. So public companies, they can mobilize their own money in order to invest some the infrastructure development. So under this the PPP mechanism, also several important projects are now discussing among the two countries. I hope these ongoing project will smooth progress and then contribute to the building of the infrastructure development in Bangladesh. Also, in another is that now is Bangladesh one of country which is sending migrant workers to Korea on the scheme of EPS, the Employment Permit System. So since 2008, roughly 35,000 Bangladesh workers now working in Korea. Has been working in Korea, and then still 20,000 workers still working in Korea. Also, in Korean law, all the labor law is equally applied. It means that the level of salary is the same among the domestic workers and foreign workers. So I hope that Bangladesh has a more opportunity to sending Bangladesh workers to Korea, and then In taking this opportunity, I'd like to express the contribution made by Bangladesh workers to the development of Korean economy. Also, lastly, today is a 2 months has been fast since the formation of an interim government. The interim government is make a good success. I hope that the interim government will continue to make a success and then contribute to stabilize the Bangladesh. Lastly, I hope that the interim government will fully provide the industrial sites with adequate protection and safety. So this is a very important at this moment. So the law and ordering and industrial site is very, very important for not only Bangladesh, but also
the Korean companies. So thank you. This is my summary, and then very thank you. Thank you. Thanks to our guest and you all. Fiamanillah, assalamu alaikum. নির্বাচন তো আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা মেহমানদেরকে যাওয়ার সুযোগ দিলে ভালো হয় একটু আপনারা।